চা বাগান থেকে উদ্ধার হলো চিতা শাবক। বৃহস্পতিবার এই ঘটনায় রীতিমতো আলোড়ন ছড়ায় মালবাজার নেপুচাপুর চা বাগান সংলগ্ন এলাকায়। খাঁচাবন্দি ওই চিতা শাবককে বনকর্মীদের হাতে তুলে দেওয়া হয়। আপাতত তাদের নজরদারিতে রয়েছে সে। জানা যায়, চা বাগানের পাশে চিতার ছানাটি দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। নিজের বাড়িতে তিনি সযত্নে খাঁচায় রেখে দেন ওই চিতা শাবকটিকে। পরে বনকর্মীরা চিতার ছানাটিকে ফের চা বাগানে রেখে দেন, যাতে তার মা তাকে নিয়ে যায়। তবে ওই শাবকটির সামনে যাতে কেউ না যায়, সে ব্যাপারে কড়া নজরদারি রয়েছে বন দপ্তরের। উত্তরবঙ্গ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।